নমস্কার, ওয়েলকাম টু স্পাইস বক্স। আজ আমরা দেখব কি করে বানায় বাসারু। চলুন দেখে নিই কি কি উপকরণ লাগে এটা বানাতে। আমাদের দরকার মুসুর ডাল সেদ্ধ, তেঁতুল, রসুন, গুড়, শুকনো লঙ্কা, ধনে, জিরে, কালো মরিচ, টমেটো, পেঁয়াজ, মেথি শাক, সয়াবিনের পাতা, পালং শাক, নারকেল। এবার দেখব বাসারু বানানোর পদ্ধতি। প্রথমে ওভেনটা জ্বালিয়ে নেব, চাটুতে অল্প তেল দেব। এবার তেলটা গরম হয়ে গেলে আমাদের এতে দিতে হবে রসুন, এছাড়াও আমরা দেব মুসুর ডাল। কিছুক্ষণ গরম হওয়ার জন্য ছেড়ে দেব। একবার এই ডালটা ফুটতে শুরু করলে তাতে অল্প মেথি পাতা ছড়িয়ে দেব, কিছু সয়াবিনের পাতা এবং পালং। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার চাটুটাকে ফোটার জন্য ছেড়ে দিলাম। যতক্ষণ লাগবে এটা সেদ্ধ হতে, ততক্ষণে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এখন দেখাবো কি করে সেই পেস্টটা বানাবো। একটু তেল দিন চাটুতে, তেলটা গরম হয়ে গেলে একটু জিরে, একটু ধনে, একটু কালো মরিচ, একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর তারপর একটু রসুন, সব কিছু দিয়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে একটু টমেটো দিন। এবার আমাদের এই মিক্সচারটা দিয়ে একটা পেস্ট বানাতে হবে। এবার আমরা এই চাটুটা ব্যবহার করব। আমাদের যা করতে হবে সেটা হলো এই ডালটা নিয়ে এই চাটুর মধ্যে ছেঁকে নিতে হবে। এবার এই ফুটন্ত ডালের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটি মেশাতে হবে। আমরা এই পেস্টটি নেব আর এটার মধ্যে মিশিয়ে দেব। আমরা পরিমাণ মতো এই পেস্টটিকে ডালের মধ্যে মেশাবো। তারপরে একটু তেঁতুল জল দিতে হবে। হয়ে গেলে একটু লবণ দিতে হবে। এবার আরো 2 মিনিটের জন্য এটাকে ফুটতে ছেড়ে দিন। 2 মিনিট পর ফুটে গেলে আমরা ফাইনালি কুড়িয়ে রাখা নারকেলগুলো এতে মিশিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং শেষে ওভেন বন্ধ করুন। পরিবেশনের জন্য একটা বল নিন আর তার মধ্যে ঢেলে নিন। এবং এখন বাসারু তৈরি হয়ে গেল। এটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো খাবারের সাথে খেতে পারেন।